আপনাদের এখন নতুন একটা জিনিস দেখাবো, আমাদের গ্রামের দিকে ইট ভাটা কেমন হয়। ঢুকছি ইট ভাটায়, দেখুন এটা যে চিমনি। আমরা এখন এই যে চারিদিকে শুধু ইট আর ইট, দেখুন এটা হচ্ছে বড় চিমনি, পুরো ঢালাই করা চিমনি। এখানে অনেক কোয়ালিটির ইট আছে, অনেক দামি, কম দামি কেরও আছে, আরো বেশি দামি কেরও আছে, এক নম্বর দু নম্বর এরকম করে দের লেভেল আছে। চারিদিকে ইট আর ভেতরে গলি গলি মতো রাস্তা আছে। ওইটা দিক দিয়ে ঘুরে যাওয়া যায় তো, এইদিকে দেখুন ইট সব ফেলা রয়েছে, হাফ ইট, ঝামা ইট। ওইদিকে অনেক ইটের মাটি গুলো ওইদিকে সব রিজার্ভ করে রেখেছে। এখানে সব প্রসেসিং হয়, আগুন দেয় বিদ্যুৎ দিয়ে, নিজে তার জায়গা। এখানে কয়লা আছে, আগুনটা কয়লা দিয়েই দেয়, তার মেশিন একটা মেশিন রয়েছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। এই দেখুন এই কয়লা, কয়লা, ওখানে একটা মেশিন রয়েছে, এখান দিয়ে আগুন দেয়। কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর ওইসব গ্রামের দৃশ্য দেখার জন্য, ভালো ভালো দৃশ্য দেখার।